এই যে এটা হচ্ছে অরিজিনাল স্পকেট আর এটা হচ্ছে আপনার পরে নতুন যেটা কিনছে সেই স্পকেট অবশ্যই টায়ারের যে টিউ আছে না সেই টিউগুলো কাটলো কেটে কেটে এই যে এমন ভাবে আপনার বসিয়ে দিল So hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So guys, asker muloto main topic ta hocche bike er amader jada mane Gixxer jara hocche pishoner chakar je shobdo hoy ekta jader hoy tarai jane jai hok to onek shomoy mone kore eta chain er somoshya to eta muloto spoket er karone hoy chain spoket er karone তো এই চেন স্পকেটের কারণে সমস্যাও সমাধান করা যায় সেটা হচ্ছে আপনার সেটা কিভাবে সেটা আমি একটু আপনার ভিডিওটা দেখাই তো মূলত হচ্ছে আমার বাইকটাতেও সেম এমন সমস্যা হয়েছিল নিচে শব্দ হচ্ছিল পিছনের চাকায় প্রচুর পরিমাণে নয়েজ আসছিল তো আমি চেন টাইট দিয়ে ফার্স্ট গিয়ার দিনে তারপরে সামনের চাকা খুলে দেখি যে সামনে যে হচ্ছে স্পকেট সেই স্পকেট একদম ক্ষয় হয়ে যায় তো এই কারণে স্পকেটটা আগে চেঞ্জ করি কিন্তু স্পকেট চেঞ্জ করার পরেও তারপরেও দেখি নয়েজ যায় না তো নয়েজটা মূলত কিসের এবার দেখলাম পিছনের চাকার স্পকেটও তো বলতেছে গ্যারেজ থেকে ভাইয়া বলতেছে যে এটার স্পকেটও আপনার নষ্ট হয়ে গেছে তো আমি ধরে দেখলাম যে অতটাও নষ্ট হয় না যতটা সামনের চাকাটার যেমন স্পকেট যেমনটা ক্ষয় হয়ে গেছিল তো আচ্ছা স্পকেট দুইটা আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে অরিজিনাল স্পকেট আর এইটা হচ্ছে আপনার পরে নতুন যেটা কিনছে সেই স্পকেটটা তো মূলত কাহিনী হচ্ছে এইটাই তো সব কিছুর পরে এবার কি হলো স্পকেট চেঞ্জ করলাম স্পকেট চেঞ্জ করার পরেও যখন নয়েজটা যায় না তখন আবার আসলাম এসে হচ্ছে আপনার এই যে এখন এই ভিডিওটা দেখছেন যে গাড়িটা খুলতেছি তো এই গাড়িতে খোলার সময় হচ্ছে আপনার ফার্স্টে টাইমে উনিও বুঝতে পারতেছে না যে সমস্যাটা কী তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমার একটা ফ্রেন্ড আছে ওর বাইকটা হচ্ছে এসএফের বাইক এসএফ বাইকটা তো ওরও সেম এমন শব্দ হতো কিন্তু আমারটা যে পরিমাণ জোরে জোরে হতো ওটা তার থেকে আস্তে আস্তে হতো তো ও গ্যারেজে নিয়ে গেলে ওরে বলে যে ড্রাম রাবার মানে পিছনের চাকার যে ড্রাম রাবারটা থাকে সেই ড্রাম রাবারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো খুলে দেখে যে আসলে সত্যি সত্যি ড্রাম রাবারটা নষ্ট হয়ে গেছে ওরটা তো আমি ভাবলাম যে আমার ড্রাম রাবারে কোনো সমস্যা কিনা তো এই কারণে ফার্স্টে আমি পিছনের চাকাটা এখন খুললাম খুলে দেন হচ্ছে আপনার ড্রাম রাবার যেটা রয়েছে ওইটা দেখলাম যে আসলে অতটাও নষ্ট হয় নাই কিন্তু একটা দুইটা ছিঁড়ে গেছে আর কি মাঝখান থেকে তো এই জায়গাটাই হচ্ছে মেন নিনজা টেকনিক তো এই জায়গাটাই হচ্ছে এই যে প্রো ইঞ্জিনিয়ার আমাদের প্রো ইঞ্জিনিয়ার যাই হোক ওর কাছ থেকে আমি সবসময় কাজ করাই খুব ভালো কাজ করে তো ও কী করলো ও হচ্ছে টায়ারের যে টিউ আছে না সেই টিউগুলো কাটলো কেটে কেটে এই যে এমনভাবে আপনার বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পরে যেহেতু স্পকেটটা সমস্যা হয়েছে এই কারণে হচ্ছে স্পকেটটা কী করেছে ওই স্পকেটটা বের করে খুলছে মানে খুলে নিয়ে ও ঘুরাই দিছে স্পকেটটা মানে এই সাইড ছিল ওই সাইড করে দিছে ভিডিওটাতে যেমনটা দেখতে পাচ্ছেন যদিও ঘুরানোর সময় আমি ভিডিওটা করতে পারি নাই এই তো তো তারপরে আমি বাইক চালানোর পরে একদম ফুল ফ্রেশ তো আসলে অনেকগুলো টাকা বেঁচে গেল আমার স্পকেট যদি আমার এখন পিছনের চাকার স্পকেট চেঞ্জ করতে হয় তো তাহলে আবার অনেক খরচ তো যারা মোটামুটি চালাইতে চান তো আমার সত্যি কথা বলতে এখন বাইকের স্পকেটের কোনো সমস্যা নাই অতটা ক্ষয় যাদের হয় নাই তাদের জন্য এটা মূলত আর যারা একেবারে ক্ষয় হয়ে গেছে তাদের তো চেঞ্জ করতে হবেই তো মোটামুটি কি আমার গাড়ি এখন সাউন্ড নয়েজ একদম নাই পিছনের থেকে যে নয়েজটা বেরোতো আর হচ্ছে মূলত ড্রাম রাবারটা আর হচ্ছে স্পকেটটা ঘোরানো দুইটাই হচ্ছে খুব ভালো একটা অবদান রাখছে তো এই হচ্ছে ভিডিওটা যাদের এই সমস্যাগুলো মধ্যে যারা ফেস করে বা এখনও করতেছে তারা ইচ্ছা করলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমি 100% শিওর দেবো না যে আপনারা হ্যাপি হবেন কিন্তু আপনি 99% আমি শিওর দিতে পারি যে আপনারা এটা করার পরে আপনারা খুশি হয়ে যেতে পারেন কারণ আমি সত্যি সত্যি খুশি কারণ অনেকগুলো টাকা বেঁচে গেছে সত্যি সত্যি অবশ্য চেঞ্জ করতে হবে এমন মানে করা লাগবে না এমনটা না হয়তোবা আরও কিছুদিন যাবে আরও কিছুদিন বলতে আমাকে বললো যে ভাই এখনও আপনি অনেক চালাইতে পারবেন আপনি অন্য টেনশন করেন না তো এইটা আসলে অনেক সময় কেউ করে না হালকা একটা দুইটা একটু মানে ক্ষয় হয়ে গেলেই সবাই চেঞ্জ করে ফেলায় দেয়
তো এই কারণে আমি এই জিনিসটা যেটা ভাবলাম এটা হয়তো আপনাদের জন্য হেল্পফুল হবে তো এই কারণে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও না করলেই নয় তো এই ছিল ভিডিওটা তো ভিডিওটা আর বড় না করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গাইস আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাটন একটা গুলি করে দিয়ে যাবেন গুলি তো করে দিয়ে যাইতেই হবে মানে যাইতে হবে আমার ভিউয়ার্সের তুলনায় সাবস্ক্রাইবার অনেক কম এই জিনিসটার জন্য খুব খারাপ লাগে আমার 96% পিপল জাস্ট ভিউ করে চলে যায় তো এটা একটা ক্রিয়েটরদের মানে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুব পেইন বিকজ অফ যে সারাদিন ভিডিও সারা রাত জেগে জেগে ভিডিও এডিট টিডিট করে নিয়ে যখন এইগুলো হয় ভিউ আসে ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইবার আসে না এই জিনিসটা খুবই খারাপ লাগে তো মূলত আসলে খারাপ লাগার বিষয়টা আমি আগেও বুঝতাম না যখন আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতাম না আমি ভিডিও দেখতাম তখন আমি নিজেও কোনো লাইক দিতাম না কোনো শেয়ার করতাম না আর হচ্ছে সাবস্ক্রাইব করতাম না আমার যখন দরকার হতো আমি দেখে নিয়ে আবার চলে আসতাম তো আসলে এখন আমি বুঝতে পারতেছি যে ভিডিওর লাস্টে কেন সবাই বলে যে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো এই এখন আমি বুঝতে পারছি যাই হোক তো যদি এই কষ্ট একটু হলেও আপনাদের মনে নখ করে থাকে আর কি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।